2020 সালে জাতীয় শিক্ষানীতির ওপর বিশেষ সেমিনার অনুষ্ঠিত হলো বালুরঘাট বিএড কলেজে। জাতীয় শিক্ষানীতির গুরুত্ব কি, সেই সব এদিনের সেমিনারে তুলে ধরা হয়। শুক্রবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে এই সেমিনারের আয়োজন করা হয়। এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মিত্র, জেলা শাসক বিজিন কৃষ্ণা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়, বালুরঘাট বিএড কলেজের পদাধিকারী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্যান্য পদাধিকারীরা। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মিত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রিফর্মস ইন হায়ার এডুকেশন ইন দ্য কন্টেক্সট অফ এনইপি 2020, মানে আমাদের উচ্চশিক্ষায় রিফর্ম, তার এই 2020 জাতীয় শিক্ষানীতির প্রেক্ষাপটে এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। এই সেমিনারের অসীম গুরুত্ব, কারণ আগামী দিনে জাতীয় শিক্ষানীতিকে যদি সঠিকভাবে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে সঠিকভাবে যদি এটাকে চালু করতে হয়, তাহলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকার এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমানভাবে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। নইলে জাতীয় শিক্ষানীতির যে মূল বিষয়, যে মূল গুরুত্ব, যে মূল তাৎপর্য, সেটা সঠিকভাবে প্রণোদিত হবে। সুতরাং সেই কারণে আজকের যে সেমিনার, কিভাবে দেখুন, কোনো নতুন কিছু করতে গেলে তার বহু বাধা আসে, সেই বাধাগুলোকে কিভাবে দূর করা যায়, কি করে আমরা সেই বাধাগুলোকে দূর করে এই শিক্ষানীতিকে প্রণীত করতে পারি, তার উদ্দেশ্যেই আজকে এই সেমিনারটা আয়োজন করা হয়েছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনার বলে আমি মনে করি।